আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সায় চলে গেলেন। এদেশে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না, ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে, ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটাগঙ্গে যে কি বলে এটাকে, এটাকে কি বলে? আমি বললাম নিশ্চয়ই যেমন বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন ধুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা থেকে আমিন। তাই বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বোঝে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসের সাথে, হ্যাঁ আমি তো শেষ। তো পরে আর কিছু বলি নাই, মাছ টাস পরে বললাম যে যাও বাঁচা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাবো তবে তোমরা ঘুষি দিয়ে নাক ফাড়া দিতে পারো। হ্যাঁ ভাই আমি তো রক্ত মামা সাথে। রাতের বাজে 2টা চলতেছে টুংটাং 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 গান, চিটং থেকে ঢাকা আসতেছে রাতে 2টা বাজে, এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো, বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস্তবে নামেন। আমি কেন? তোমার টাকা ডিউটি নেই, আমি বাসে। আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি, যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিছো তারা নারে বন্ধুরে কুমড়া কাটে বন্ধুরে, ঘটনা নাকি না? এটা আমি বলছি, আমার এলাকায় এইভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোটবেলায় শুনছি, এটা ও বলে না। মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে, তা বললাম মানে কি মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আর সেহের বলতেছিলাম, এই যে গান বাজনা কোন যুবকের মোবাইল আমরা পাবো না, কোন যুবকের মোবাইল আমরা পাবো না, অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক করা। এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ শিরক, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছে প্রেমিকের জন্য? হাত তোলো। যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে না বললে ঠিক কিনা বলে না, না এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইল, আমার নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত নিয়েছে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? হ্যাঁ যাই হোক, সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলেম পাড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া। ওয়াকাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে? ঠকায় না, তো কই ওরে 1 একর দিছি আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওর একটু খেতে মতো দিয়েছি, বাস।